আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে পরিণতি ও নাগরিকতা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি পরিণতি ও নাগরিকতা বইয়ের নবম অধ্যায়, নাগরিক সমস্যা ও আমাদের করণীয় সম্পর্কে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্ত্রাস কি, সন্ত্রাসের কারণ এবং সন্ত্রাসের ধরন। আজকের আলোচনা শেষে তোমরা সন্ত্রাসের কারণ এবং সন্ত্রাসের ধরন সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা এই অধ্যায়ের পরিবেশগত দুর্যোগ নিয়ে আলোচনা করেছিলাম। আমি মূল আলোচনায় যাওয়ার আগে গত ক্লাসে কিছুটা আলোকপাত করছি। মানুষের কর্মকাণ্ড যখন পরিবেশের স্বাভাবিক অবস্থাকে বিনষ্ট করে, তখনই পরিবেশের দুর্যোগ সৃষ্টি হয়। সুস্থ প্রাকৃতিক পরিবেশ অব্যাহত রাখা স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি। মানুষের কারণে কোনো না কোনোভাবে প্রতিনিয়তই পরিবেশ দূষিত হচ্ছে। বিভিন্ন শিল্প কলকারখানার মাধ্যমে বর্জ্য নর্দমার পানিতে ফেলায় তা নদীতে মিশে পানি দূষিত হচ্ছে। জমিতে সার ও কীটনাশক ব্যবহারের ফলে পানি দূষিত হচ্ছে। ব্যাপকভাবে কাঠের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বনাঞ্চল হ্রাস পাচ্ছে। আমাদের দেশের বনাঞ্চল মোট আয়তনের 20% থেকে কমে 6% এসে পৌঁছেছে। দুর্যোগের কারণে জীববৈচিত্র্যও মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং এসব বর্জ্য পরিবেশকে বিষাক্ত করছে। পরিবেশগত দুর্যোগের আরও একটি কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য বড় হুমকি স্বরূপ। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে লবণাক্ততার প্রসার, নদী প্রবাহের চরমভাবাপন্নতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি ও মহামারীর প্রসার ঘটছে। এছাড়া কোটি কোটি মানুষ বাস্তুহারা হচ্ছে এবং জীবিকা হারা হচ্ছে। জলবায়ু পরিবর্তন বর্তমানে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য সরকারি ও বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমাদের অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কারখানা বন্ধ ঘোষণা করতে হবে, শিল্প শ্রমিকদের প্রয়োজনীয় শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা, পাহাড় কাটা নিয়ন্ত্রণ করা, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, অধিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করা এবং এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাগরিক হিসেবেও আমাদের প্রত্যেকের দায়িত্ব অন্যায়ভাবে কোনো গাছ না কাটা, বাড়ির আশেপাশে গাছ লাগানো, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং সমাজের মানুষকে পরিবেশের কুফল সম্পর্কে সচেতন করে তোলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসো মূল আলোচনায় চলে যাই। সন্ত্রাস, প্রথমে জেনে নিই সন্ত্রাস কি। সন্ত্রাসের মূল কথা বল প্রয়োগ বা বল প্রয়োগের ভীতি প্রদর্শন করে কোনো উদ্দেশ্য সাধন বা কার্য উদ্ধারের চেষ্টা করা। এটা যেমন দুষ্কৃতকারীরা বা সমাজ বিরোধীরা করতে পারে, তেমনি সমগ্র রাষ্ট্রে তথা সমগ্র বিশ্বের পটভূমিতেও এমন চেষ্টা হতে পারে। সন্ত্রাস সমাজের যুগ যুগ ধরে চলে আসছে। সন্ত্রাসের প্রধান উৎসগুলো হলো কোনো লক্ষ্য অর্জনে সহিংস কর্মপন্থা গ্রহণ অথবা সহিংসতা ব্যবহারের হুমকি, বঞ্চিত শ্রেণীর মানবাধিকার রক্ষার জন্য সহিংস এবং অন্যান্য চরমপন্থী কর্মকাণ্ড পরিচালনা, সহিংসতার লক্ষ্যে নিরীহ মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি সাধন অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আক্রমণের লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠা করা, অধিকার আদায়ে আইনগত বিধান ও শান্তিপূর্ণ সমাধানের উপায় থাকা সত্ত্বেও সহিংস কর্মপন্থা ব্যবহার করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আলোচনা করছি সন্ত্রাসের ধরন সম্পর্কে। অপরাধী চক্রের দ্বারা সংঘটিত সন্ত্রাস। অপরাধী চক্রের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়। এই অপরাধী চক্র সংঘটিতভাবে সন্ত্রাস চালায়। এদের এক শীর্ষ নেতা থাকে,
যে লোকচক্ষুর আড়ালে থেকে নিজের নিয়োজিত লোক দ্বারা মানুষ খুন, চাঁদাবাজি ইত্যাদি কর্মকাণ্ড করে থাকে। এছাড়া নানাভাবে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে থাকে। রাজনৈতিক সন্ত্রাস। কোনো কোনো রাজনৈতিক দল, সংগঠন বা গোষ্ঠী বিশেষ রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড অবলম্বন করে থাকে। ধর্মের নামে এদের কাউকে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে দেখা যায়। শ্রেণী সংগ্রামের নামেও কোনো কোনো দল বা সংগঠন সহিংস তৎপরতায় লিপ্ত হয়। আবার দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ছত্রছায়ায়ও কখনো কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতে দেখা যায়। আদর্শভিত্তিক সন্ত্রাস। কোনো গোষ্ঠী তাদের সুনির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসের পথ বেছে নিতে পারে। একসময় শ্রেণী শত্রু খতমের নামে আমাদের দেশে অনেক রাজনৈতিক হত্যা হয়েছে। ধর্মীয় জঙ্গিবাদ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান এবং ইহুদি সহ সকল সম্প্রদায়ের লোকদের মধ্যে বিরাজমান। ধর্মীয় জাতিগোষ্ঠীগুলো সহিংস পন্থায় সাধারণ মানুষ হত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করে থাকে। এসব হচ্ছে ধর্মের নামে চূড়ান্ত ধর্মবিরোধী কাজ। রাষ্ট্রীয় সন্ত্রাস। অনেক সময় রাষ্ট্র নানা অজুহাতে সন্ত্রাসী পন্থা অবলম্বন করে প্রতিষ্ঠান বা জনগোষ্ঠীর উপর দমন পীড়ন চালায়। এরূপ অবস্থা হল রাষ্ট্রীয় সন্ত্রাস। যেমন ইসরায়েল রাষ্ট্র প্যালেস্তাইনের জনগণের উপর বিভিন্ন সময় এ ধরনের তৎপরতা চালিয়ে আসছে। রাষ্ট্রের অভ্যন্তরস্থ সংখ্যালঘু বা ভিন্ন জনগোষ্ঠীর উপরও এরূপ আক্রমণ পরিচালিত হতে দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নিই সন্ত্রাসের কারণ সম্পর্কে। দুটি কারণে সন্ত্রাস সংঘটিত হয়, সাধারণ কারণ এবং বহিঃস্থ কারণ। সাধারণ কারণ। অর্থনৈতিক বৈষম্য। কোনো সমাজে সম্পদের অসম বণ্টন থাকলে এক শ্রেণীর লোক অধিক ধনী হয় এবং অন্য শ্রেণীর অধিকতর দরিদ্র হয়। এ অবস্থা বঞ্চিতদের মনে ক্ষোভের সৃষ্টি করে, ফলে নিম্ন আয়ের পরিবারে ক্ষুধা নিবৃত্তি, দারিদ্র ও বেকারত্ব কাটিয়ে ওঠার জন্য পরিবারের কেউ কেউ অল্প সময়ের মধ্যে বেশি টাকা উপার্জনের জন্য অপরাধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এছাড়া বেকারত্ব আমাদের দেশে একটি সামাজিক ব্যাধি, যার নেতিবাচক প্রভাব পড়ে সমাজের কর্মক্ষম যুব সমাজের উপর। এর ফলে যুব সমাজ অর্থনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িয়ে নিজেদের ভাগ্য নির্মাণে আর্থিকভাবে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ হয়। সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। একটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে যদি স্বার্থপরতা প্রবল থাকে এবং রাজনীতি যদি হয় ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থ উদ্ধারের হাতিয়ার, তাহলে সেই রাজনৈতিক সংস্কৃতিকে সন্ত্রাসের জন্ম অস্বাভাবিক নয়। কারণ ব্যক্তি স্বার্থ আদায়ের জন্যই সন্ত্রাসীদেরকে লালন পালন করতে হয়। সুশাসনের অভাব। অপরাধীকে খুঁজে বের করে শাস্তি প্রদানের ব্যবস্থা করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসনিক দুর্বলতা এবং রাজনৈতিক চাপের কারণে প্রশাসন অনেক সময় নীরব ভূমিকা পালন করে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার কাঠামোগত দুর্বলতা রয়েছে, যেমন দুর্বল প্রশিক্ষণ, পুরনো অস্ত্র, পুলিশ ও জনসংখ্যার ভারসাম্যহীন অনুপাত, যা সন্ত্রাস দমনে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকাকে দুর্বল করে। এসব কারণে অনেক দুর্বল সন্ত্রাসীরাও শক্তি প্রদর্শনে সক্ষম হয়। তাছাড়া উন্নত প্রশিক্ষণ না পাওয়ার কারণে অনেক সময় বিদ্যমান গোয়েন্দা সংস্থাগুলো দ্বারা সমকালীন সন্ত্রাসবাদ মোকাবেলা করা সম্ভব হয় না। বহিঃস্থ কারণ। সন্ত্রাসী কর্মকাণ্ডে যেমন আভ্যন্তরীণ ইন্ধন কাজ করে, তেমনি এর পিছনে বাইরের ইন্ধনও থাকতে পারে। অবৈধ অস্ত্রের যোগান, অবৈধ অস্ত্রের সহজলভ্যতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পিছনে কাজ করে বলে ধারণা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা সন্ত্রাসের কারণ এবং ধরন সম্পর্কে ভালোভাবেই অবগত হয়েছ। তারপরও তোমাদের জানার সুবিধার্থে আমি আজকের ক্লাসের সারসংক্ষেপ জানিয়ে দিচ্ছি। সন্ত্রাসের মূল কথা হলো
বল প্রয়োগ বা বল প্রয়োগের ভীতি প্রদর্শন করে উদ্দেশ্য সাধনের চেষ্টা করা। সন্ত্রাস সমাজে যুগ যুগ ধরে চলছে। সন্ত্রাসের উৎসগুলি হল কোনো লক্ষ্য অর্জনে সহিংস কর্মকাণ্ড গ্রহণ, বঞ্চিত শ্রেণীর মানবাধিকার রক্ষার জন্য কর্মকাণ্ড পরিচালনা, সহিংসতার লক্ষ্যে নিরীহ মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতিকর সাধন, অধিকার আদায়ে আইনগত বিধান ও শান্তিপূর্ণ সমাধানের উপায় থাকা সত্ত্বেও সহিংস কর্মপন্থা ব্যবহার করা। সন্ত্রাসের ধরন হল অপরাধী চক্রের দ্বারা সংঘটিত সন্ত্রাস, রাজনৈতিক বিশ্বাস, আদর্শভিত্তিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস। দুটি কারণে সন্ত্রাস সংঘটিত হয়, এক সাধারণ কারণ, দুই বহিঃস্থ কারণ। সম্পদের সুষম বণ্টন থাকলে এক শ্রেণীর লোক অনেক ধনী হয়, অন্য শ্রেণীর অধিকতর দরিদ্র হয়, ফলে লোভের সৃষ্টি করে জন্ম নিয়ে দরিদ্র এবং বেকারত্ব। কেউ কেউ অল্প সময়ে বেশি টাকা উপার্জনের জন্য অপরাধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, যার প্রভাব পড়ে সমাজের যুব সমাজের উপর। একটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থ প্রাধান্য পায়, সে রাজনৈতিক সংস্কৃতিতে সন্ত্রাসের জন্ম অস্বাভাবিক নয়। অপরাধীকে খুঁজে বের করে শাস্তি প্রদানের ব্যবস্থা করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দায়িত্ব, কিন্তু সুশাসনের অভাবে বা রাজনৈতিক চাপের কারণে প্রশাসন অনেক সময় নীরব ভূমিকা পালন করে থাকে। এসব কারণেই অনেক দুর্বল সন্ত্রাসীরা শক্তি প্রদর্শনে সক্ষম হয়। শুধু আভ্যন্তরীণ ইন্ধন নয়, বাইরের ইন্ধন ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে বাড়িয়ে দেয়। অবৈধ অর্থের যোগান এবং এর সহজলভ্যতা সন্ত্রাসী কর্মকাণ্ডে পিছনে কাজ করে বলে ধারণা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ, সন্ত্রাসের ধরন এবং এর কারণ সম্পর্কে আলোচনা করো। আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে অন্যান্য বিষয় নিয়ে আবার ফিরব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, এবং এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।